জলের নিচে টাইটানিক দর্শন, টিকিটের দাম 2 কোটি, ধন কুবের সহ আটলান্টিকে নিখোঁজ আস্ত একটি ডুবো জাহাজ। 100 বছরের বেশি সময় আগে আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায় বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ, কিন্তু আজও টাইটানিক নিয়ে মেটেনি মানুষের কৌতূহল। নিজের গার্ড থেকে মোটা টাকা খরচ করে সেই ধ্বংসাবশেষ চাক্ষুষ করতে ছুটে যান মানুষজন। টাইটানিকের ধ্বংসাবশেষ ঘিরে গড়ে উঠেছে পৃথক পর্যটন শিল্প, কিন্তু সেই টাইটানিক দর্শন ঘিরেই কিন্তু বিপত্তি দেখা দিয়েছে। ওশিয়ান গেট এক্সপেডিশন নামের একটি সংস্থার তরফে এই মহাসাগরের নিচে পর্যটন ব্যবসা চালানো হয়। রবিবার পর্যটকদের নিয়ে আটলান্টিকে নেমেছিল তাদের একটি ডুবো জাহাজ টাইটান সাবমার্সিবল। টাইটানিকের ধ্বংসাবশেষের কাছাকাছি পৌঁছতে 8 ঘন্টার সময় লাগার কথা ছিল, কিন্তু মহাসাগরের জল ছোঁয়ার 45 মিনিট পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ডুবো জাহাজের সঙ্গে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ওই ডুবো জাহাজে সওয়াল ছিলেন ব্রিটেনের ধনকুবের হ্যাশিম হার্ডিং। যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান তিনি। গভীর সমুদ্রে যাওয়ার নেশা ছিল তার। সপ্তাহান্তে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেটও দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন টাইটানিক দর্শনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। এবছর প্রথম তিনিই টাইটানিক দর্শনে যাচ্ছেন বলেও কিন্তু তিনি জানান। ডুবো জাহাজের সঙ্গে নিখোঁজ তিনিও। এছাড়াও ডুবো জাহাজটিতে সওয়াল রয়েছেন পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, প্রাক্তন ফরাসি ডুবুরি পল হেনরি, নারজি ও লেথ এবং ওশিয়ান গেট সংস্থার সিও স্কট টন। তাদের নিয়ে আটলান্টিক মহাসাগরে 12,500 ফুট গভীরে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে রওনা দেন টাইটান সাবমার্সিবল ডুবোজাহাজটি। সেটির দৈর্ঘ্য 22 ফুট, ওজন 10,432 কেজি, 196 ঘন্টা, 5 সওয়ারিক নিয়ে রওনা দেওয়ার সক্ষমতা রয়েছে। তাতে চেপে টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শন এবং গভীর সমুদ্রে বিচরণ করতে খরচ পড়ে মোটা টাকা, ভারতীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকা। ধাক্কা দেওয়ার শব্দ ভেসে এসেছে জলের নিচে থেকে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও এখনো পর্যন্ত পাওয়া যায়নি টাইটানিক দর্শনে যাওয়া ডুবো জাহাজের। আর মাত্র 10 ঘন্টা চলার মতো অক্সিজেন বেঁচে রয়েছে ওই ডুবো জাহাজটিতে। তার মধ্যে খোঁজ না মিললে আর কোনো আশা থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। বুধবারও জলের নিচে থেকে দরজা ধাক্কা দেওয়ার মতো শব্দ কানে ভেসে এসেছে। সেটি ওই ডুবো জাহাজ থেকেই এসেছে কিনা তাও পরীক্ষা করে দেখছে আমেরিকার সৈন্যবাহিনী। আটলান্টিক মহাসাগরের যে জায়গা থেকে ওই ডুবো জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তার বাইরেও আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে চালানো হচ্ছে তল্লাশি। রাত ভোর কার্যত খুঁড়ে ফেলা হচ্ছে আটলান্টিক, কিন্তু কোথাও দেখা নেই ডুবো জাহাজটির। ডুবো জাহাজটির খোঁজে আরও জলযান নামানো হচ্ছে বৃহস্পতিবার। উদ্ধার কার্য চালাতে যোগ দিয়েছে আমেরিকার উপকূল বাহিনী, কানাডার বায়ুসেনা বিমান, ফ্রান্সের নৌবাহিনীরা। এছাড়াও নামানো হচ্ছে রোবট চালিত যান। এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে সেই অনুযায়ী
আরও 10 ঘন্টার মতো অক্সিজেন বেঁচে রয়েছে ডুবো জাহাজটিতে। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের প্রতিক্রিয়া কি একটু কমেন্টস করে জানাবেন, এবং আমার প্রতিদিন নতুন নতুন প্রতিবেদনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।